আমি যেটা বলবো, অনেক বিশেষণে বিশেষায়িত তুমি হয়েছো, অভিনেত্রী, নাট্যকার, পরিচালক, চিত্রশিল্পী, প্রচ্ছদ শিল্পী, অনেকগুলো পথ। তোমার কি হওয়ার ইচ্ছা ছিল, স্বপ্নটা কি ছিল তোমার? ছোটবেলায় স্বপ্ন ছিল যে ছবি আঁকবো। আচ্ছা, একদম মানে যেটা মনে পড়ে আর কি। তারপর যখন একটু বোধ বুদ্ধি বাড়তে শুরু করলো এবং আব্বুর সাথে নাটকের বিভিন্ন বিষয়ে দেখতে লাগলাম যে কিভাবে, আমি তো যেতাম, হ্যাঁ, নাগরিকের রিহার্সাল রুমে যেতাম, টিভিতে যেতাম, রেকর্ডিং এ বসে থাকতাম, তখন মনে হতো যে আমাকে অভিনেত্রী হতে হবে, আর আর কিছু না, অন্য কিছু না, আর কিছু হওয়ার কখনো। বাবা মার কি স্বপ্ন ছিল? আমার বাবার কখনো মানে আমার বাবা কখনো বলেনি যে তোমাকে এটা হতে হবে বা সেটা হতে হবে, কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি আর্কিটেক্ট হই। আচ্ছা, এবং আমি বুয়েটে পরীক্ষাও দিয়েছিলাম আর্কিটেকচারে, এবং যেটা হয়েছিল যে আমার আগ পর্যন্ত এসে থেমে গিয়েছিল আর কি, আমার থেকে আর নেওয়া হয়নি। তো হয়তোবা তাহলে আমরা চিত্রশিল্পী বিপাশাকে হারাতাম। হ্যাঁ, নিশ্চয়ই, মানে যদি আমি আর্কিটেকচার পড়তাম তাহলে হয়তো অন্য কিছু কতটুকু করা হতো জানি না। তোকির প্রায় বলে যে তুমি যদি আর্কিটেকচার পড়তা তাহলে তোমার হয়তো অনেক কিছুই তুমি করতে পারতে না। মিস করতাম আমরা। ছোটবেলায় বিপাশা হায়াতের গল্প শুনি। আমি খুব উৎসুক টাইপের একটি বালিকা ছিলাম বলে আমার মনে হয়, যতটুকু শুনি বা আমার স্মৃতিতে যতটুকু আছে বিজুরি, আমার বিস্মিত হবার একটা স্বভাব ছিল। আচ্ছা, আমি এর আগেও মানে অনেক সময় বলেছি, আমার প্রায় মনে হতো আনারসের চোখ আছে, তরমুজের বাইরেটা সবুজ ভেতরটা লাল, হ্যাঁ, বা আকাশে এত তারা, তারাগুলো পড়ে যাচ্ছে না কেন, মানে সমস্ত কিছু। বা আমার এখনো মনে আছে যে আমি বাবার সাথে মাঝে মাঝে ইঞ্জিনিয়ারিং সাইটে যেতাম, সেখানে সন্ধ্যাবেলা একবার আমার মনে আছে যে টমেটো ক্ষেতের ভেতর দিয়ে যেতে হয়েছিল পাগলায়, সেই টমেটোর এবং টমেটো পাতার ঘ্রাণ আমি নিয়েছিলাম, এবং সেটা আমার এখনো মনে আছে যে কি অসাধারণ সুন্দর ঘ্রাণ। আচ্ছা আচ্ছা, প্রকৃতি আমাকে অনেক টানে, অনেক টেনেছে সব সময়। আচ্ছা, এবং পরবর্তীতে যখন আমি লিবিয়ায় গেলাম, সেই ছোটবেলাটা যদি বলি যে তখন আমাকে টেনেছে পুরনো সভ্যতা, সেখানে রোমান সভ্যতার যে ধ্বংসাবশেষ ছিল, সেখান থেকে আমি পুরনো প্রাচীন সভ্যতা গুলোর প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট হই, এবং আমার মনে হতো সবসময় যে এটা আমার নতুন জন্ম, আমার একবার জন্ম হয়েছিল সেরকম কোন সময় আমি একবার থেকেছি, রিকানেশন আমার মনে হয়। মিস করা হয় কি ছোটবেলার? ওই যে বাবা মা, ভাই মানে দু বোন, এই যে পরিবারের বিষয়টি, আমি প্রায় বলি যে অনেক বছর তো বাবা মার সাথে কাটিয়েছি না, সেই তুলনায় তার অর্ধেকটা জীবনও কিন্তু বাবা মার বাইরে কাটাইনি, এখনো পুরো অর্ধেক হয়নি, কিন্তু মনে হয় যে এক মুহূর্তে কেটে গেছে সেই সময়টা। যখন আমি বিয়ে করি তখন আমার বয়স 28, 28 বছর একটা অনেক বড় সময়। তো এখন আমার মনে হয় যে আসলে জীবন এত ছোট কেন।